हेलो एवरीबडी स्वागतम करছি আপনাদের সবাইকে অনলাইন আর্নিং বিডিতে। আশা করব সবাই ভালো আছেন। এই পর্যায়ে আমরা বিগেস্ট কিছু এয়ারড্রপ রাউন্ড এবং বাউন্টি নিয়ে কথা বলছি, যার লিঙ্কগুলো আছে ডেসক্রিপশন বক্সে। কোনোটাই মিস করবেন না, কারণ প্রত্যেকটা এয়ারড্রপ থেকে আপনি টোকেনগুলো পাবেন এবং প্রত্যেকটা এয়ারড্রপের টোকেনগুলো মোটামুটি ভালো প্রাইসে থাকবে। এবং এদের মধ্যে একটা হটটেস্ট বাউন্টি আছে, সেটারও লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে। এবং ভিডিও শেষে আমরা একটা টোকেনের আপডেট নিয়ে কথা বলবো, এক্সচেঞ্জ আপডেট নিয়ে কথা বলবো, এবং সেটা কীভাবে আপনি এক্সিকিউট করবেন বা সেল করবেন, কিংবা কীভাবে আপনি কম ফিয়ের মাধ্যমে টোকেনটা থেকে ব্যালেন্সটা নিয়ে নেবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। সো গাইজ, ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, কারণ সম্পূর্ণ টিউটোরিয়াল ইনফরমেশনাল বেস টিউটোরিয়াল। তো আমরা চলে যাচ্ছি আমাদের প্রথমে এয়ারড্রপে। তবে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এইখানে আপনি পাবেন সমস্ত আর্নিং সাইটের আপডেট, এয়ারড্রপ আপডেট এবং এয়ারড্রপের এক্সচেঞ্জ আপডেট। সো গাইজ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে এনেবল করে দেবেন আমাদের ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। তো আমরা প্রথমে একটা এক্সচেঞ্জে যাব। এক্সচেঞ্জের নাম হচ্ছে অ্যাটিলিটি এক্সচেঞ্জ, সরি অলটিলি এক্সচেঞ্জ। এবং এইখানে আপনাকে সর্বপ্রথম করতে হবে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের জন্য আপনি জাস্ট সিম্পল কিছু প্রসেস ফলো করবেন এবং এরপর আপনাকে মেইলে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হবে এবং সেই পাসওয়ার্ড ব্যবহার করে আপনি এইখানে লগ ইন করবেন। যতবারই আপনি কাজ করবেন কিংবা লগ ইন করার চেষ্টা করবেন ততবার ওই পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে, আদারওয়াইজ আপনি চাইলে পরবর্তী সময়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন। তো এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না, বাট অ্যাকাউন্ট ক্রিয়েট কেন করছি সেই বিষয়ে নিয়ে একটু আলোচনা করছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে দুইটা ওয়ালেট অ্যাড্রেস নেব। তো আমরা যখন একটু ব্যালেন্সে যাব, ব্যালেন্সে আমাদের কিছুই থাকবে না, জাস্ট ওয়েট। আমরা এইখান থেকে সার্চ করব ডগপি। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডগ প্রাইভেট নামক একটা অ্যাড্রেস আছে। আপনি এইখান থেকে ডিপোজিট ডগপি অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং এইখানে যে অ্যাড্রেসটা আছে আপনি এটা কপি করে নেবেন। কপি করার পর আপনি চলে যাবেন সেকেন্ড লিঙ্কে এবং সেকেন্ড লিঙ্কে গিয়ে এইখানে হোয়াট ইজ ইউর ডগপি ওয়ালেট অ্যাড্রেস আপনি জাস্ট এখানে পেস্ট করে দিবেন। তারপর আছে হোয়াট ইজ ইউর BTC1 ওয়ালেট অ্যাড্রেস, অর্থাৎ আপনাকে BTC1 এর ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে। আমরা এখান থেকে BTC1 এর ওয়ালেট অ্যাড্রেসটাকেও সার্চ করে বের করছি, বা আপনি চাইলে আপনার মাইথ্রো ওয়ালেটের অ্যাড্রেসটাও দিতে পারেন। ওকে, এখানে BTC1 এর অ্যাড্রেস আছে, আমরা এখান থেকে ডিপোজিট BTC1 এ ক্লিক করলাম। ওকে, অ্যাড্রেসটাকে কপি করে নিলাম এবং এইটা আপনাকে এখানে পেস্ট করতে হবে। তারপর এখানে আপনি আপনার নাম দিবেন, এখানে আপনার মেল অ্যাড্রেস দিবেন, আপনি ড্রপ ডাউন চেক করে সাইন আপে একটা ক্লিক করবেন। তো সর্বপ্রথম একটা বিষয় এখানে বলি, এখানে জাস্ট আপনাকে 10টা টাস্ক কমপ্লিট করতে হবে এবং 10টা টাস্ক যখন আপনি কমপ্লিট করবেন এখানে আপনি ইজিলি দেখতে পাচ্ছেন অ্যান্ড ডু মিনিমাম 10 টাস্ক রিসিভ 500 BTC1 এবং 500 ডগপি প্লাস 3 into 1 ETH, অর্থাৎ তিনজনকে এক ইথিরিয়াম দেওয়া হবে, তিনজন র্যান্ডম পিপলকে যারা মোটামুটি 10টা টাস্ক কমপ্লিট করেছে এবং সেটা একটা লটারি ড্রয়ের মাধ্যমে হতে পারে এবং চাইলে সেই লাকি পার্সনটা আপনিও হতে পারেন। ওকে, তারপর আপনি যাবেন মেইলে, মেইলে গিয়ে একটা লিঙ্ক আপনি পাবেন, ওই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করবেন। আমরা চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার র্যাঙ্ক হচ্ছে 154 এবং আমার পয়েন্টস হচ্ছে 11। আপনার পয়েন্টস প্রথমে 1 থাকবে, তারপর আপনি যখন মেল ভেরিফিকেশন করবেন তখন আপনি 10 পয়েন্টস পাবেন এবং এইখানে আপনি একটা কমেন্টস অ্যাড করে দেবেন, সেখানে আপনি আরও 10 পয়েন্টস পাবেন। আর এইখানে কমপ্লিট দিস অ্যাকশনস, এখানে অনেকগুলো টাস্ক কিন্তু আপনার হাতে আছে এবং আপনি যদি ডে বাই ডে টাস্কগুলো কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে ভালো পরিমাণ টোকেন আর্ন হবে। অ্যাটলিস্ট আপনাকে 10টা টাস্ক এখানে কমপ্লিট করতে হবে যদি আপনি রিসিভ করতে চান BTC1 এবং ডগপি টোকেন। এই টোকেনগুলো রিসিভ করার জন্য আপনাকে অবশ্যই এখানে অ্যাটলিস্ট 10টা টাস্ক কমপ্লিট করতে হবে। তাছাড়া আপনি যদি চান যে আপনার টোকেনের অ্যামাউন্ট আরও বেশি হোক, দেন আপনি আরও বেশি টাস্ক এখানে কমপ্লিট করবেন এবং আপনাকে সরাসরি উইথড্র দেওয়া হবে আপনার এই অলটিলি অ্যাকাউন্টে। এবং একটা নির্দিষ্ট সময় পর যখন এদের প্রমোশন শেষ হবে কিংবা এদের এই এয়ারড্রপটা শেষ হবে তখন আপনি এইখানে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন এবং সেই সম্পর্কে আপডেট আমরাই আপনাদেরকে করে দিব। তো এখানে টাস্ক নিয়ে কিছু বলি, আপনারা টুইটারের টাস্ক একটু কম করার চেষ্টা করবেন, পার ডে 1-2টা টাস্ক কমপ্লিট করার চেষ্টা করবেন। ঘন্টায় যদি আপনি পারেন তো একটা করে টাস্ক কমপ্লিট করবেন, বিশেষ করে টুইটারের ক্ষেত্রে। বাকি যে টাস্কগুলো আছে সেগুলো আপনি কমপ্লিট করার চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব, কিংবা 10টা টাস্ক ফিল আপ করতে আপনার যতটুকু করা প্রয়োজন আপনি অতটুকুই করবেন। বেশ কিছু সহজ টাস্ক আছে, বেশ কিছু কঠিন টাস্ক আছে, আপনি যেটা সহজ হবে সেটাই করবেন, বাট 10টা টাস্ক আপনি এখান থেকে কমপ্লিট করে নেবেন মিনিমাম। তারপর আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড বিগেস্ট বাউন্টিতে, যার নাম হচ্ছে টোকেন বুস্টার। সর্বপ্রথম আপনাকে করতে হবে রেজিস্ট্রেশন এবং এই টোকেন বুস্টারের নিজেও একটা কয়েন, সাথে আপনাকে আলাদা কিছু ক্রিপ্টোকারেন্সি এখান থেকে দিবে। আমরা এই সম্পর্কে একটা আলাদা ভিডিও করব আমাদের নেক্সট চ্যানেলে, যার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে হয়তো আপনি পাবেন। তো সর্বপ্রথম আমি বলে নিচ্ছি এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনি এখানে নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। তারপর আপনি ডবল টাচ চেক করে রেজিস্টার একটা ক্লিক করতে পারেন। যদি আপনার মেইলে কোনো অ্যাক্টিভেশন লিঙ্ক না যায় তাহলে কিছু করার নেই, আপনি ফেসবুকের মাধ্যমে এখানে সাইন আপ করবেন এবং ফেসবুকের মাধ্যমে যখন আপনি সাইন আপ করবেন সরাসরি আপনি চলে যাবেন আপনার হোম পেজে। তো আমরা সাইন আপ করে নিচ্ছি, দুঃখিত আমরা লগ ইন করে নিচ্ছি যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে। ওকে, তো আমরা কিন্তু ইন্টারফেসে চলে এসেছি বা ড্যাশবোর্ডে চলে এসেছি এবং এইখান থেকে আপনাকে যে কাজগুলো করতে হবে, সর্বপ্রথম আপনাকে আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া এইখানে কানেক্ট করতে হবে। কানেক্টে ক্লিক করলেই আপনি সরাসরি ওই সোশ্যাল মিডিয়াতে চলে যাবেন এবং সেখান থেকে যে কানেক্ট করে নেবেন। তারপর 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা আপনি চাইলে অ্যাক্টিভ করে নিতে পারেন। এরপর আপনি কেওয়াইসিটাও কমপ্লিট করে নিতে পারেন। তবে কেওয়াইসি কমপ্লিট করার জন্য অবশ্যই আপনাকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে সর্বপ্রথম অন করতে হবে। তারপর আপনি চলে যাবেন প্রজেক্টে এবং প্রজেক্টে গিয়ে আসলে আপনার আর্নিং, আমি এই টিউটোরিয়ালে বিস্তারিত এই সম্পর্কে বলবো না, নেক্সট টিউটোরিয়াল কিংবা নেক্সট যে চ্যানেল আছে সেখানে আমরা এই বিষয়ে আলোচনা করব। এখানে অ্যাপ্লাইয়ের যে বিষয়গুলো আছে সেগুলোতেই আপনি কাজ করতে পারবেন, আর বাকিগুলো কিন্তু ক্লোজড হয়ে গেছে। যেমন এখানে তারা বলছে বিটমার্ট একটা কারেন্সি, আপনারা যদি একটু লক্ষ্য করেন বা আপনাদের যদি খেয়ালে থাকে যে বিটমার্ট নামক এক্সচেঞ্জে আমরা জয়েন করেছিলাম এবং সেই এয়ারড্রপ থেকে আমরা বেশ কিছু টোকেন রিসিভ করেছি। যদি আপনি বিটমার্ট এক্সচেঞ্জে 0.05 BTC ট্রেড করেন আপনি 300 বিটমার্ট টোকেন পাবেন এবং সাথে 100 TB পয়েন্টস এখান থেকে পাবেন। আপনি জাস্ট এই অ্যাপ্লাইতে একটা ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করলেই এর আপনাকে সরাসরি বিটমার্টে নিয়ে যাবে এবং বিটমার্ট থেকে আপনাকে যতটুকু দেয়ার, এখানে দেখতে পাচ্ছেন ট্রেড 0.5 BTC অন বিটমার্ট, এখানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে। আপনি যদি ইনস্ট্রাকশনগুলো একটু ফলো করেন তাহলেই আপনার এইখানের কাজটা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড দেন আপনি সেন্ড একটা ক্লিক করলে যখন দেখবে যে না আপনি 0.05 BTC ট্রেড এখানে কমপ্লিট করেছেন, আপনাকে 300 বিটমার্ট টোকেন দিবে এবং সেটা আপনাকে দেওয়া হবে আপনার বিটমার্ট এক্সচেঞ্জারে। এবং সেইখানে আরও একটা বিষয় অ্যাড করা হবে, সেটা হচ্ছে টিবি, অর্থাৎ এই টোকেন বুস্টারের যে পয়েন্টস আছে সেই পয়েন্টসটা আপনাকে দেওয়া হবে এবং এই পয়েন্টসের উপর ভিত্তি করে আপনার র্যাঙ্কিংটা আপগ্রেড হতে থাকবে। যেমন ফলো দ্য টুইটার, আপনাকে এখানে টুইটার ফলো করতে হবে এবং এর জন্য আপনি পাবেন 5 বিটমার্ট টোকেন, সাথে 3টা TB পয়েন্টস পাবেন। এছাড়া যেগুলো আছে পোস্ট আইসিও, যেমন ইথ্রিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনি সার্ভে আছে একটা কমপ্লিট সার্ভে, আপনি যখন অ্যালাউ করবেন 0.0005 ইথ্রিয়াম এখান থেকে পাবেন। এবং এখানে তারা বলছে, দেখি তারা কি চাচ্ছে, কমপ্লিট দ্য সার্ভে, আপনাকে এখানে যেতে হবে এবং এখানে গিয়ে সার্ভেটা কমপ্লিট করতে হবে। আনসার দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি অ্যান্ড পোস্ট ইন দিস ক্যাম্পেইন এই স্ক্রিনশট অফ দিস কমপ্লিটেড টাস্ক। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং ইন দ্য সার্ভে, অর্থাৎ আপনি যখন এই সার্ভেটা কমপ্লিট করবেন তখন আপনাকে এইখানে আপলোড দিতে হবে আপনি যখন এই মেসেজটা পাবেন। অ্যান্ড দেন আপনি তাদেরকে সেন্ড করে দেবেন। আপনি এইখানে ইথ্রিয়ামগুলোও পেয়ে যাবেন, সাথে আপনার টিভি পয়েন্টসটাও পেয়ে যাবেন। তারপর আমরা আরেকটু ব্যাক প্রেস করে চলে যাচ্ছি, এগুলো সব ইথ্রিয়ামের অফার। আপনি এখানে দেখতে পাচ্ছেন কোন টাস্কের বিনিময়ে আপনি কত পাবেন এবং এটা কিন্তু প্রায় সময়ই আপনার জন্য থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন যেগুলো রেডমার্ক, এখানে 500 জন ইউজার জয়েন করার কথা ছিল এবং 500 জনই কিন্তু এখানে জয়েন করেছে। আর এখানে এখনও 3000 থেকে 622 জন মাত্র জয়েন করেছে, অর্থাৎ যেগুলো হাই রেটেড ছিল সেগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখনও বেশ কিছু হাই রেটেড এয়ারড্রপ বাকি আছে, যেমন এখানে 10,000 পার্টিসিপেন্টস জয়েন করার কথা এবং প্রত্যেকই 0.002 ইথ্রিয়াম এখানে পাবে। তো আমরা একটু ফলোতে একটা ক্লিক করছি। ফলোতে ক্লিক করার পর তারা বলছে, ওয়ার্নিং টু রিসিভ টোকেন্স ফর দিস অ্যাকশন ইউ মাস্ট হ্যাভ কমপ্লিটেড দ্য কেওয়াইসি ফার্স্ট, অর্থাৎ আপনাকে কেওয়াইসিটা অবশ্যই কমপ্লিট করে নিতে হবে এবং কেওয়াইসি কমপ্লিট করার পর আপনি এদের টুইটার পেজে গিয়ে জয়েন হবেন এবং ফলো করবেন এবং এর বিনিময়ে কিন্তু আপনি আপনার ইথ্রিয়ামটা এখানে পেয়ে যাবেন। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন 500, যদিও এখানে তারা ইথ্রিয়াম বলছে বাট এখানে আপনাকে দেওয়া হবে 500 ফ্রেন্ডস টোকেন এবং এটা ক্লোজড হয়ে গেছে। আপনি যদি আরও নিচে যান, এটা হচ্ছে মেবি 8 কয়েনের এয়ারড্রপ এবং এইখানে আপনি 8 কয়েন পাবেন, 4টা 4টা 4টা। আপনি যদি টাস্কগুলো কমপ্লিট করেন, তবে আমি আবারও বলছি কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। এবং দেখতে পাচ্ছেন হিউজ কয়েন কিন্তু এইখানে আছে, যেগুলো অনেকগুলো ক্লোজ হয়ে গেছে আর অনেকগুলো এখনও বাকি আছে, যেমন জিডা, প্রিআইসিও, বিক্স টোকেনটা লিস্টেড আছে। তারপর এইভাবে আপনি প্রত্যেকটা টাস্ক এখানে কমপ্লিট করবেন এবং প্রত্যেক দিনই আপনি কিছু না কিছু টাস্ক কিন্তু এখান থেকে পাবেন। এখন বাকি রইল উইথড্রর বিষয়ে, আমরা আগে কেওয়াইসিটা কমপ্লিট করি, তারপর কিছু কাজ করি, তারপর আপনাদেরকে উইথড্রর বিষয়বস্তু আমরা এখানে দেখিয়ে দেবো। তারপর যাচ্ছি আমরা আমাদের তৃতীয় এয়ারড্রপটা হচ্ছে একটা এক্সচেঞ্জ বেসড এয়ারড্রপ যার নাম হচ্ছে কয়েন টাইগার এবং 2000 পিপল এখানে জয়েন করে 2 QSD টোকেন পাবে, অর্থাৎ এক একটা USD টোকেনের ভ্যালু হবে $1। আপনি $2 এখানে পাবেন এবং মেবি কিছু রেফারেল সুবিধাও এখানে আছে, আপনি যদি প্রমোটিং করতে পারেন তো সেক্ষেত্রে এটা আপনার জন্য বেটার। টোটাল 4000 QSD টোকেন সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। মনে করেন এটার ডেট আছে 29 তারিখ পর্যন্ত, এখানে দেখতে পাচ্ছেন জানুয়ারি 24 থেকে শুরু হয়েছে এবং 29 তারিখ পর্যন্ত চলবে। এবং এই ক্ষেত্রে যদি এখানে 2000 জন পার্টিসিপেট করতে পারে তো প্রত্যেকেই 2 QUSD টোকেন পাবে, আর যদি কম পার্টিসিপেট করে তো এইটা সবার মধ্যে আসলে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। তো রেজিস্ট্রেশন প্রসেসটা একদমই সিম্পল, আপনি অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন, কারণ এখানে আপনার ইমেইলে বাংলাদেশ সাপোর্ট করে না। আর আপনি যদি অন্য কোনো কান্ট্রি হন তো সেই ক্ষেত্রে আপনি ইমেল দিয়ে এখানে ট্রাই করতে পারেন। আমরা মোবাইল নাম্বার দিয়ে এখানে ওপেন করেছি আমাদের অ্যাকাউন্ট, আমরা লগ ইন করছি এবং লগ ইন করার পর আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি আগে। ওকে, আমরা কিন্তু লগ ইন করে ফেলেছি সাকসেসফুলি এবং এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি সর্বপ্রথম যাবেন এই যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্ট মেনুতে। অ্যাকাউন্ট মেনুতে গিয়ে আপনি ইউআইডি নামক একটা অপশন পাবেন, ওই অপশন থেকে আপনি জাস্ট ইউআইডিটা কপি করে নেবেন। তারপর আপনি এই ইন্টারফেসে চলে আসবেন, আমরা এটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো। এখানে তারা বলছে আপলোড স্ক্রিনশট of joining CoinTiger টেলিগ্রাম গ্রুপ सक्सेसफुली अर्थात আপনাকে এদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। এখন টেলিগ্রামের গ্রুপের লিংকটা আপনি কোথায় পাবেন? টেলিগ্রামের গ্রুপের লিংকটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনি জাস্ট এই প্লাস একটা ক্লিক করবেন, যেমন আমরা এদের টেলিগ্রামে জয়েন করেছি এবং এখানে আমরা ইন্ডিকেশন করে দিব যে আসলে আমার নাম কোনটা। এখানে দেখতে পাচ্ছেন মিস্টার আকাশ জয়েন দ্য গ্রুপ, আমরা এটাকে ইন্ডিকেশন করে দিলাম অ্যান্ড দেন এটাকে আমরা সেভ করব। ওকে, সেভ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি আবার সেই পেজে এবং এখান থেকে আমরা জাস্ট অ্যাড করে দিব এবং আমরা আমাদের ইউআইডিটা বসিয়ে জাস্ট এই সাবমিটে একটা ক্লিক করব। ওকে, আমাদের সাবমিশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আপনাকে অবশ্যই এটা তাড়াতাড়ি করতে হবে। এবার আমরা একটু চলে যাচ্ছি আবার সেই এক্সচেঞ্জারে এবং এখানে আপনার যে ব্যালেন্সটা আছে সেটা 29 তারিখের পরে আপনাকে সেন্ড করা হবে এবং আপনি এইখানে এটা দেখতে পারবেন QUSD এবং এইখানে আপনার ব্যালেন্সটা থাকবে। আশা করা যাচ্ছে যে এক একটা QUSD টোকেনের ভ্যালু হবে $1 করে। তারপর যাচ্ছে আমরা আমাদের শেষ এয়ারড্রপে। শেষ যে এয়ারড্রপটা আছে সেটা হচ্ছে বিট কন্ট্যাক্টস এয়ারড্রপ এবং এখানে আপনি জাস্ট সাইন আপ একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার মেলটা দিবেন, আপনার নেমটা দিবেন, আপনি রোবটনন চেক করে এটাকে চেক করবেন এবং সাইন আপ একটা ক্লিক করবেন। তো আমি কিন্তু চলে এসেছি ড্যাশবোর্ড এবং আমরা প্রথম যে এয়ারড্রপটা শেয়ার করেছি ঠিক একইভাবে আপনি এখানে কাজ করবেন। যেমন এখানে তারা একটা কমেন্টস অ্যাড করতে বলছে, আমরা কমেন্ট অ্যাড করে দিচ্ছি। ওকে, আমাদের কিন্তু পয়েন্টসও বেড়ে গেছে এবং আমাদের র্যাঙ্কিং আছে 276 এবং আপনি চেষ্টা করবেন আপনার এই র্যাঙ্কিংটা কমানোর জন্য। আপনি যদি এই রেফার লিঙ্কটা শেয়ার করেন প্রত্যেকের মিনিমাম আপনি 50 এন্ট্রিজ করে পাবেন এবং এইখানে যে টাস্কগুলো আছে আপনি ডে বাই ডে এই টাস্কগুলো কমপ্লিট করবেন। একদিনে আপনি কখনোই এই টাস্কগুলো কমপ্লিট করতে যাবেন না, আপনার টুইটার অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হয়ে যাবে। আপনি প্রতি ঘন্টায় একটা ফলো করবেন একটা টুইটার অ্যাকাউন্টে বা একটা রিটুইট করবেন, এর থেকে বেশি আপনি করতে যাবেন না যদি আপনি আপনার টুইটার অ্যাকাউন্টটাকে সেফ রাখতে চান। ওকে, তো এই ছিল মোটামুটি এখনকার মতো 4টা এয়ারড্রপের ওভারভিউ। এবার আসি আমরা যে এক্সচেঞ্জের কথা বলছিলাম, দুঃখিত এক্সচেঞ্জ না, একটা ক্রিপ্টোকারেন্সির আপডেট আপনাদের দেওয়া আছে যেটা আমরা মাইথ্রো ওয়ালেট রিসিভ করেছি। আমাদের অনেকের ধারণা যে ছোটোখাটো ব্যালেন্স থেকে বা ছোটোখাটো অ্যামাউন্টের এয়ারড্রপ থেকে আসলে কিছু পাওয়া যায় না, সর্বোচ্চ সেখানে ভ্যালু থাকে 10 সেন্ট, 20 সেন্ট বা $0.50 মতো। বাট আমরা একটা এয়ারড্রপের টোকেন রিসিভ করেছি। আমরা একটু ইটপ্লোরারে যাচ্ছি, দুঃখিত ইথার স্ক্যানে যাব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে 99 CRV টোকেন কিন্তু রিসিভ হয়েছে। অবশ্য 99 আমি পাইনি, 100 পেয়েছিলাম এবং আমি যখন ইথার স্ক্যানে এসেছি তখন দেখেছি এটার প্রাইসটা কেমন যেন হজবরল ছিল। এক একটা টোকেনের প্রাইস 30 সেন্ট করেছিল। আসলে এদের টোটাল 2টা টোকেন, একটা হচ্ছে ক্রাউড ভিলা ওনারশিপ আর একটা হচ্ছে ক্রাউড ভিলা পয়েন্ট অর্থাৎ CRWOD মেবি ওই টোকেনটার নাম। যাই হোক, এখানে ইথার স্ক্যানে একটা প্রবলেম হয়েছিল বাট এখন বর্তমানে একটা কারেন্সি হচ্ছে 0.0621 করে এবং আপনাদের কাছে প্রত্যেকের কাছে অ্যাটলিস্ট 100 CRV টোকেন থাকার কথা যারা এই এয়ারড্রপে জয়েন করেছিলেন। এখন আপনি যদি চান যে এক্সচেঞ্জ ফিটা কমাতে, আমি একটু এক্সচেঞ্জের লিঙ্কটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি যে এক্সচেঞ্জারে আছি সেখানে কিন্তু BTC পেয়ারে এটা লিস্টেড আছে। টোটাল 2টা এক্সচেঞ্জারে এটা লিস্টেড আছে। তবে যতটুকু আমরা মনে করি যে এখানেই যদি আপনি ট্রেডিং করেন CRV টোকেনের, তো সেক্ষেত্রে আপনি ভালো প্রফিট পেতে পারেন। আর আপনি যদি চান তো হোল্ডও করে রাখতে পারেন, কারণ ঠিক বলা যায় না, এখনও কিন্তু প্রাইসটা এখান থেকে লিফট আপ করছে এবং যদি আরও লিফট আপ করে তো সেটা আমাদের জন্য অবশ্যই ভালো। কারণ ক্রাউড ভিলা পয়েন্টের যেই টোকেনটা আছে সেটার প্রাইস কিন্তু অ্যাবাউট $5 to $6 ছিল এবং যদি সেটা $5 to $6 যায় তো এইটা আমাদেরকে আরও ভালো বেনিফিট দিতে পারে। এটা 20 সেন্টসেও যেতে পারে। আর যদি আপনারা কেউ এখন এটাকে এক্সচেঞ্জ করতে চান, আপনারা চাইলে এটাকে এক্সচেঞ্জ করতে পারেন। আর যদি আপনি ফি নিয়ে টেনশন করেন যে এখানে $2 যদি উইথড্রল ফি হয় তো সেই ক্ষেত্রে আমাদের আসলে কী করা উচিত, তো সেই ক্ষেত্রে আমাদের টোটাল 10 জন পিপল লাগবে যারা CRV টোকেনটাকে এক্সচেঞ্জ করার জন্য প্রস্তুত আছেন। আপনারা জাস্ট 10 জন সাড়া দিবেন কমেন্ট বক্সে এবং আমরা আপনাদেরকে একটা ইথার ওয়ালেটের অ্যাড্রেস দিয়ে দেবো। আপনারা সেই ওয়ালেট অ্যাড্রেসে আপনাদের টোকেনটা পাঠাবেন এবং আমরা এক্সচেঞ্জ করার পর আপনাদেরকে আবার রিটার্ন সেই ওয়ালেট অ্যাড্রেসে পাঠিয়ে দেবো এবং যে উইথড্রল ফিটা আমাদের লাগবে সেটা প্রত্যেকের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে, অর্থাৎ 10 জনের মধ্যে ওই উইথড্রল ফিটা ডিভাইড করে দেওয়া হবে। এবং আশা করি ওই একটাই পদ্ধতি আছে যেইখান থেকে আপনি আপনার অ্যামাউন্টটা ভালো পরিমাণে রিসিভ করতে পারেন। তো গাইজ, এই ছিল মোটামুটি এখনকার মতো আপডেট। তো গাইজ, যদি টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন যদি কোনো প্রবলেম থাকে। নেক্সটে দেখা হচ্ছে আবারও নতুন কোনো এয়ারড্রপ নিয়ে। আর অবশ্যই আমাদের সাথেই থাকবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। ফিরবো আবারও সেই প্রত্যাশায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।